আমি একজনের সাথে পরিচয় করাই দিতে চাই। জানো যে আমার মামা আসছে? ও তাই? হ্যাঁ, কোথায় থেকে? বাংলাদেশ থেকে। ও, যার কথা বলছিল সে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামা কিন্তু একটু চাপাবাজ। ও তুমি থাকো কোথায়? তোমার বাসা কোথায়? পাগড়াতিতে। আচ্ছা, তুমি গ্রিক স্কুলে পড়ো? তুমি যাও স্কুলে যাও কি গাড়ি দিয়ে? গাড়িতে নিয়ে যাও? মোটরসাইকেল দিয়ে যাই। মোটরসাইকেল কার? বাবার। আব্বুর গাড়ি কিনে নেয়? না। আচ্ছা আচ্ছা, আব্বু মনে হয় মোটরসাইকেল এই কাজ টাজ ছাড়ে বেশি না? মোটরসাইকেল তো সুন্দর, খুব দ্রুত কাজ ছাড়া যায়। গাড়ি নিয়ে তো অনেক বড়, অনেক ঝামেলা। আমি অবশ্য তোমার এর আগে একটা ফেরারি কিনছিলাম, কথা বুঝছো? এখন আবার হিসাব করছি, ইদানিং কিনছি আমি একটা ফেরারি, একটা বুগাটি। হাতটা কেন? আর একটা ফেরারি এখন আর কিনবো না, ফেরারি দেখছিলাম বাদ, এখন একটা ল্যাম্বরগিনি কিনছি, বুঝছো? ল্যাম্বরগিনি আর একটা বুগাটি কিনছি। বুগাটিটা অবশ্য এখানে পাওয়া যায় না, একটু টাফ, তা আমি ট্রাই করতেছি এটা আমেরিকা থেকে নিয়ে আসার জন্য। এখান থেকে ল্যাম্বরগিনিটা কিনছি। আমার এমন 20-50টা কার সবসময় থাকে, বুঝছো? এখন এখান তো চলে আসলাম, নতুন সমস্যা। তো তুমি সব মিলে আছো ভালো না? তোমার কোন কোন কার পছন্দ, ল্যাম্বরগিনি না বুগাটি? ল্যাম্বরগিনি। ও সমস্যা নেই, আমি ওই গাড়িটা কেনার, আমি যখন দেশে পাঠাবো অলরেডি তো কিনে ফেলছি, ঠিক আছে? দেশে পাঠানোর সময় তুমি তোমাদেরকে নিয়ে অনেক বড় একটা ট্যুর করবো, ঠিক আছে? তুমি থাকবা, ঠিক আছে? একজন তো ওঠা যায় বেশি, তো একটা ড্রাইভার আর একটা লোক, ঠিক আছে? দুজন বেশি তো চড়া যায় না ল্যাম্বরগিনিতে। হ্যাঁ, তো তোমরা দুজন তো ছোট আছো, একটা সিটে ভাগ করে বসতে পারবো, ঠিক না? আসো কেন, আমরা ট্যুর করবো, অনেক বড় ট্যুর, ঠিক আছে? এইখান থেকে মনে করো যে ইয়ে যাব, সেলোনিকি ট্যুর দেবো। কোথায় যাবা? ও আসছে, একটু কথা বলি, গল্প করি। ও আসছে, একটু থাকো, গল্প করি। না না, যাই এখন। কি থাকো থাকো, কই যাবা এখন? থাকো, গল্প করি, ও আসছে, একটু কথা বলি। হ্যাঁ নাইম, কি কি অবস্থা তোমার? ভাই ভালো আছেন ভাই? কি ভাই গিরিশা, আসুন ভাই, খোঁজ খবর নিলেন না, এই একবারই কল দিলেন ভাই। না না না, আমি তোমার কল দেই না ভাই, আমি একটু ঝামেলায় ছিলাম, একটু পেন ছিল, কথা বুঝছো? হ্যাঁ পেন ছিল, এই জন্য তোমার ফোন দেওয়া হয় না। আমি টেনশন নিও না ভাই, ঠিক আছে? আমি তোমার কল দিই মানে? আমরা তো ভাই না, মন চাই একটা কল দিয়েন ভাই, ঠিক আছে? ভাই তুমি আমার ভাই, এগুলো টেনশন নাও। না না না, রাগ করো না। ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ ভাই। ওকে ওয়ালাইকুম সালাম। নাইম কি অবস্থা তোমার? আমি তো এই পার্কে বসা, বেশি দরকার? আচ্ছা তাহলে পার্কে আসো, পার্কে বসাবে, ঠিক আছে? ওকে ওকে।
আমি তোমার একটু ব্যস্ত থাকি, ঠিক আছে? একটু একটা নতুন বিজনেস লইছি, ওটা নিয়ে ঝামেলা আছি। তোমার কি অবস্থা, কাজ কাম চলে? না ভাই, কাজ কাম বন্ধ আছে একটু। হ্যাঁ, বন্ধ আছে, কোনো ব্যাপার না। চাকরি আমি গ্রিসে পয়দা করি, ঠিক আছে? চাকরি আমি তোমার একটা ভাও করে দিতেছি, হাজার বারোশো টাকা বেতন হইলে তো চলবে না। ঠিক আছে, তাহলে টেনশন নয় না, চাকরি হয়ে যাবে। চাকরি আমি দেখি দুই একটা চাকরির ব্যবস্থা তোমার করিয়া। তোমার তো ফোন নাম্বার আছে, তাই না? আমি ফোন দিবা না, ফোন দেওয়ার সাথে সাথে আই করবো, ঠিক আছে? ঠিক আছে, ওকে, টেনশন নয় না। হ্যাঁ, আর কাগজ কি কি কাগজ লাগবে তোমার? কি আদিয়া পারমনি না? হ্যাঁ, আদিয়া পারমনি। তাহলে আর কি, আর আর কি লাগবে? আর তোমার যা যা প্রয়োজনীয় কাগজ দরকার, ইকে লাগাইতে যা যা লাগে, ঠিক আছে? এগুলো নিয়ে কোনো টেনশন নেই। হ্যাঁ, ভাই আছি, এটা বুঝবি। তাহলে ভাই টেনশন নেও না, আমার একটু তাড়া আছে প্রচুর, ঠিক আছে? তুমি বলছো বিদায় করছি, তাহলে বসতাম না, আমি চলে যাই, আমার একটু কাজ আছে। আমি তোমার হইলে ফোন দিবা না, ওই দেখো কতগুলো ফোন আসতে। ওকে, পরে কথা ভাই। হ্যাঁ, ওকে ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ বন্ধু, কই বন্ধু? আরে বন্ধু, একটা বড় ভাই এসে গিরিছে, ঠিক আছে? হ্যাঁ, কাগজপত্র ঠিক নাই কে, সে আমার কাজ দিয়ে ফেলায়। তো ঠিক আছে বন্ধু, রাখি। বাংলাদেশ থেকে আর কি নতুন রলিক বলছে না? আমি তো খুব ভালো গিরিপ জানি, তোমাদেরকে শিখাবো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে, আলহামদুলিল্লাহ। আজকে স্কুল কয়টায়? আমি তো কয়েকদিন গেলাম ওদের স্কুলে, একটু দূরে ছিলাম অবশ্য, দেখি নাই তোমারে, তোমারে দেখছিলাম। তুমি দেখছিলা? আচ্ছা, না তার তুমি তুমি সুন্দর। ওই ওরা এর আগে তোমাদের বাসায় গেছিল একবার? হ্যাঁ গেছিল, তখন আমি ছিলাম। হ্যাঁ, তুমি বলছিলা যে আমি রাগ করে চলে গেছি। হ্যাঁ, আপনি তো রাগ করে চলে কি আপনি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বসো আসো, অনেক গল্প করবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমি
কাছে গেলে তো তোমার সাথে খেলাই করি, তারপর আর বলে বলি তোমার সাথে বসি। তুমি কি করো? হে ফাহমির সাথে যদি চিটার বলে চুপ, আমরা কথা বলতেই থাকি। এখন সপ্তাহে ক্লাস করো কয়দিন তোমরা? পাঁচ দিন। সবাই পাঁচ দিন। এখানে কি কি শেখো তোমরা? গ্রিক, গ্রিক, ইংলিশ, মিউজিক, এক্সারসাইজিং, প্রতিদিন পড়া হলো গ্লোসার ম্যাথমেটিকা, ম্যাথ মানে অঙ্ক আর কি যেটা। আচ্ছা সুন্দর। আর আর গ্লোসা মানে বুঝে যায় কি ল্যাঙ্গুয়েজ, এটা ভাষা, গ্রিক ভাষা এবং অঙ্ক আর হিস্টরি। আচ্ছা দিন পড়া দুই, মাত্র দুই দিন। গ্রিক ওদের ভাষায় কবিতা পড়ায় না? হ্যাঁ পড়ায়। তুমি কবিতা শিখছো? কেউ কবিতা শিখছো? হ্যাঁ কে? আমাদের দেশে আগডুম বাগডুম গোরাডুম এই টাইপের একটা কবিতা আমরা পড়তাম। এখানে নাই বাংলা স্কুলে যাও, এই স্কুলের পরে না, এটা বিকেলে ক্লাস করো। বাংলা ক্লাসটা মূলত কখন করো? এখানে তো গ্রিক শেখো, কিন্তু বাংলা ক্লাস কখন করো? তুমি এই ফানি রলিক যাও সাথে? তাই এখন বাংলা ক্লাস তো করো ঠিকভাবে। আচ্ছা এটা কি তোমার উৎসাহ কেমন বাংলা শিখতেছো ভালোভাবে? সুন্দর। তুমি কবিতা শেখো, বাংলা কবিতা ছড়া? হ্যাঁ আচ্ছা আচ্ছা চমৎকার, ঠিক আছে। বসুন আমি আপনাদের জন্য নাস্তা নিয়ে আসতেছি। কি দরকার, থাকো, আমি তো এমনিতেও খাই না। আচ্ছা ঠিক আছে নিয়ে আসো, কি করার এখন? তোমরা তো খাবা না নাকি? কফি তো একটা করে নাও, তুমি কি বলো? আমি তোমার মাঝে তো বানাইছি, না করা যায়? যাও। আচ্ছা চলো আমরা চলে যাবো, পরে দেখা হবে। তোমরা কি কি খেলা পারো? তুমি ফুটবল ভালো পারো? তুমি তুমি কি খেলো, ডিফেন্স, গোলকিপার না স্ট্রাইকার? স্ট্রাইকার। আ ব্রাভো, গোল ভালো দিতে পারো? হ্যাঁ। তুমি গোলকিপার? ক্রিকেট খেলো? তো তুমি কি খেলো, ক্রিকেট খেলো? হ্যাঁ খেলি। হ্যাঁ এই কি তুমি এই কি ভালো খেলো, এই ক্রিকেট ব্যাট ভালো করো না বল ভালো করো? বেসবল ভালো করো তাই? আর ছক্কা মারতে পারো? হ্যাঁ। আচ্ছা সুন্দর। তুমি? আমি ফুটবল। ফুটবল? তুমি? আমি ওর মতো কি? আমি ওর মতো। ওর মতো ক্রিকেট খেলো? আচ্ছা বেসবল ভালো করো? হ্যাঁ হ্যাঁ সুন্দর, ঠিক আছে। মামা আপনি কি খেলেন? আমি আমি ঘোড়ার দৌড় ভালো খেলি।
আমি নিজে ঘোড়া হইতে পারি, আমাকে ঘোড়ার রেস করলে আমি ফার্স্ট হই, আবার নিজেও ঘোড়া হই দৌড়ে আগে চলে যেতে পারি। কথা বলতে এক মিনিট আমি আসতেছি, ঠিক আছে? এক মিনিট একটু প্রস্তুতি নিয়ে আসতেছি, ঠিক আছে? রেডি? হ্যাঁ, আল্লাহ বাসায় ফিরে জীবন নিয়ে ভাগি আজকের মতো। আমরা আজকে চলে যাই, আর একদিন দেখা হবে।